ভারতের মধ্যে দুজন মুজাদ্দাদ বিখ্যাত ওলি না হলে এই দেশে ইসলামের নাম শূন্য থাকতো না। যেখানে কেউ আকীদার মধ্যে একটু ব্যতিক্রম করেছে আলা হযরত তার বিরুদ্ধে কলম ধরেছেন, 9 বছর বয়স থেকে ফতোয়া লিখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর গলির কলমের মধ্যে আল্লাহ এমন বরকত দিয়েছেন এগুলো লেখা তাদের পক্ষে সম্ভব হয়েছে। এরা না হলে আমরা সুন্নি হওয়ার সুযোগ পেতাম না। এটা আমার কথা নয়, ইমামে আহলে সুন্নাত গাজী ইজিনুমিল্লাত আল্লামা শাহ সুফি সৈয়দ আজিজুল্লাহ আল কাদরী শের বাংলা রহমতুল্লাহ এর কথা দিওয়ানা ইজমুদ্দিন লিখেছেন, আলা হযরত না হলে এই দেশে মানুষ ওয়াহাবি হয়ে যেত, সুন্নি থাকতো না। মুহাম্মাদুন সাইয়দুল কওমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. دشمن احمد بشدت کیجئے ملحدوں کی کیا مروت کیجئے. صلاة یا رسول اللہ علیکم کیجئے. چر چاونی کا صبح شام جانے کافر پر قیامت کیجئے. صلاة یا رسول اللہ علیکم. رسول اللہ کی کثرت کیجئے. سلام یا حبیب اللہ علیکم. مصر فارس زلزلے ہو نجد میں ذکر آیات ولادت کیجئے. سلام یا حبیب اللہ علیکم. اور بیٹھتے حضور پاک سے التجا و استعانت کیجئے. سلام یا حبیب اللہ علیکم. شرک ٹہرے جس میں تعظیم حبیب اس برے مذہب پہ لعنت کیجئے. سلام یا حبیب اللہ علیکم. اما بعد فقد قال اللہ تبارک و تعالی فی کلامه القدیم کل نفس ذائقۃ الموت و انما توفون اجورکم یوم القیامہ فمن زحزح عن النار و ادخل الجنۃ فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. رب صل وسلم وبارك عليه. أما بعد، شمعت مصليان الكرام، برادران الإسلام، رحمني ورحمكم الله تعالى. মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক জাল্লা শানহু আমাদেরকে সুস্থতার সাথে আজ মসজিদে এসে জুমা পড়ার প্রস্তুতি গ্রহণ করে নামাজে
অংশগ্রহণ করার উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকের খুতবার মধ্যে পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করা হয়েছে, যে আয়াতের মধ্যে মহান রব্বুল আলমিন মৃত্যুর কথা উল্লেখ করেছেন। মরণ একটি অবধারিত জিনিস, এমন কেউ নাই যে বলতে পারবে আমি মরব না। হায়াতের বাজেট হয়তো বেশি হতে পারে, কম হতে পারে, হাজার বছর হলেও মরণ নিশ্চিত, মৃত্যু অবধারিত। এই মৃত্যু এক একজনের ক্ষেত্রে এক এক রকম, মরবে তো সকলেই মরবে, মরণের স্বাদ প্রত্যেকের জন্য একরকম নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক নফস, প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ অবশ্যই ভোগ করতে হবে। প্রত্যেককে তোমাদের কৃতকর্মের বিনিময়ে কিয়ামতের দিন প্রদান করা হবে। যে যে কাজ করেছে, ভালো করেছে, মন্দ করেছে, গুনাহ করেছে, সওয়াব করেছে, গুনাহ সওয়াব, ভালো মন্দ, ঈমান কুফর, যে যেটা করেছে তাকে এর বিনিময়ে দেওয়া হবে। কিছু মানুষ কি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে অনেক দূরে রাখবেন, যাদেরকে সেরকম দূরে রাখা হবে তাদেরকে রাখা হবে কোন কানে, আমান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। জাহান্নামের আগুন থেকে দূরীভূত করে, দূরে সরিয়ে যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে তারা সফল কাম, তারা কামিয়াব, আলহামদুলিল্লাহ। আর দুনিয়ার হায়াত এটা দুকা সারা কিছুই নয়, একটা দুকা, প্রতারণার মতো। কিরকম প্রতারণা? প্রতারণা আমরা বুঝি, এই জন্য সেটার মেশাল দেয়া হয়েছে, না হয় এটা আসলে পরীক্ষা কেন্দ্র, আমরা এখানে পরীক্ষা দিতে এসেছি। একজন আপনাকে বলল অমুক দিন আপনার পাওনা পরিশোধ করবে, সেদিন যখন আসলো আরেকটা তারিখ দিল, সেদিন আসলে আরেকটা তারিখ দিল, শুধু ঘুরে ঘুরি প্রতারণা, এটা হলো দুকাবাজি। দেব বলে দেয় না, ওয়াদা করে ওয়াদা পূরণ করে না, এটা হলো দুকাবাজি। দুনিয়ার হায়াত মনে করবে এটাকে দুকার মতো, আমি সুস্থ আছি, আমার বাহুতে বল আছে, আমি মনে করতেছি আমি আরো 50 বছর জীবিত থাকবো, কিন্তু দেখা গেল 50 মিনিটও তার সময় হয়নি, 6 সেকেন্ডের মধ্যে সে মরে গেছে, সুবহানাল্লাহ। তাহলে আমি নিজেকে দুকা দিলাম, আমি প্রতারিত হলাম, আমি মনে করেছিলাম যে আমি 50 বছর হায়াত পাবো, আমার বোঝাটা সেটা দুকা ছিল, আমার বিশ্বাস এরকম থাকা উচিত ছিল, আমি সব সময় মরণের জন্য প্রস্তুত থাকতে হবে, যখন মালিক ও মাওলা ডাক দেবেন তখন আমি সাড়া দিতে হবে, তখনই চলে যেতে হবে, সেই কারণে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। দুনিয়ার লোকালসা, দুনিয়ার মায়া মমতা, এটা আমাদেরকে একটা দুকার মধ্যে ফেলে দেয়। যেভাবে স্বপ্নে দেখে, স্বপ্নে দেখতে যে তাকে একজন একবার এক বস্তা টাকা দিয়েছে, যখন চেতন হয়েছে কিছুই নাই, জেগে উঠে শূন্য, এই দুনিয়ার হায়াতটা সে ধরনের। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল হুরুর, আমি একটা দালান করেছি, বিল্ডিং করেছি, সেখানে আরাম আয়েশ করব, জীবন যাপন করব, শান্তিতে বসবাস করব, যেদিন গড নির্মাণ শেষ হলো সেদিন হলো আমার মরণ। তাহলে আমি কি কি পেলাম? নিজেকে দুঃখ দিয়েছি, এই বিল্ডিং এ থাকতে আশা করেছিলাম কিন্তু আমার আশা নিষ্ফল হয়েছে। সদ্দাত বেহেশত বানিয়েছিল, কত বড় কত বড় বিল্ডিং, কত বড় বাড়ি, সব ধরনের ফল ফুল উঠে, বাগান, সব আরাম আয়েসের জিনিস সদ্দাদের বেহেশতে ছিল। 48 মাইল লম্বা, 48 মাইল প্রস্থ, এত বড় বাড়ি কেউ দেখেছেন কোনোদিন? কত আশা,
প্রোগ্রাম করলো জুমার দিন, তখন জুমার দিনকে ইয়ৌমুল আরুবা বলা হতো। জুমার দিন ইয়ৌমুল জুমা বলতো না, ইয়ৌমুল আরুবা, কল্যাণের দিন, ভালো দিন। জুমার দিন প্রোগ্রাম করলো, আজ গড়ে প্রবেশ করব। এখনো গড়ে প্রবেশ করা উত্তম হল জুমার দিন সকালবেলা। নতুন করে কখন প্রবেশ করবেন? আপনার খুশি মতে, যেদিন বিয়ে আসতে পারবে সেদিন, না সেটা নয়, জুমার দিন সকালবেলা আপনি নতুন করে প্রবেশ করবেন। ঘরে প্রবেশ করার জন্য এই দশ বিশ কদম বাকি আছে, এমনি সময় সদ্দাদের মরণ হলো, আলহামদুলিল্লাহ বলেন, ফিনারে জাহান্নামা বলেন, ফিনারে জাহান্নামা খালেদিনা ফিহা আবাদা। কাফের মরলে এটা হলো দোয়া, মুসলমান মরলে শুনলে কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর জাহান্নামী মরলে, কাফের মরলে, বদাকিদার লোক মরলে বলবেন ফিনারে জাহান্নামা, বলেন না ফিনারে জাহান্নামা খালেদিনা ফিহা আবাদা। যেহেতু সদ্দাদের মরণের খবর শুনলেন, এই জন্য কি বলবেন? ফিনারে জাহান্নামা খালেদিনা ফিহা আবাদা। সে জাহান্নামে যাক, সব সময় এই জাহান্নামে থাক, মতের কথা চিন্তা করি না। আমরা দুনিয়ার লোভ লালসায় বিভোর হয়ে গেছি, এটা করে সেটা করব, সেটা করে ওটা করব, এটা করে ওটা করব, তারপর শুধু প্রোগ্রামে করতে আসি, একটাও করার সময় হয়নি, এর পূর্বে মরণ হলো, এমনও আছে না? মরার মধ্যে বেশ কম আছে, নবীদের মত তাদেরও একটা মত আছে, আল্লাহর ওলিদের মত তাদেরও একটা মত আছে, গরু ছাগলের একটা মত তাদেরও একটা মত আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মজুসি তাদেরও একটা মরণ আছে, মুসলমানেরও একটা মরণ আছে। মরণ নিশ্চিত, কিন্তু মরণ বেশ কম আছে। সব মরা মরা নয়, সব জিন্দা জীবিত নয়। মরাকে যার ঈমান নাই সে মরা, জীবিতকে যার ঈমান আছে সে জিন্দা, আলহামদুলিল্লাহ। আবু জেহেলকে আমার রসুল বুঝাচ্ছেন, আবু লাহাবকে বুঝাচ্ছেন, উমাইয়া বিন খলফকে বুঝাচ্ছেন, আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তুসমিউল মউতা, মরাকে আপনি শুনাইতে পারবেন না, তারা মরা, যার কলব মরা সে মরা, যার কলব জিন্দা সে জিন্দা, আলহামদুলিল্লাহ। কলব জিন্দা বুঝলাম কি করে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান রব্বুল আলামিনের সাথে ফরমাচ্ছেন মুমিনকে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের কাছে আল্লাহর কথা বলা হলে তার অন্তর কেঁপে উঠে, তার অন্তরের মধ্যে একটা প্রেমের জ্বলন সৃষ্টি হয় অন্তরে নাড়ালে, যখন তার সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, সে আয়াত বুঝতে যায়, কিন্তু যখন আয়াত পড়া হয় সে একটু নাড়াচাড়া করতেছে, তার ঈমানের স্পিড বেড়ে গেছে। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ভরসা করবে, অন্তর যখন আল্লাহর কথা বললে কেঁপে উঠে, বুঝবেন আপনার অন্তর, আপনার কলব জিন্দা আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য শরীয়তের মশলা হলো, একজন ঈমানদার যদি একটি গরু ছাগল হাঁস মুরগি একটা পশু জবে করার সময় ভুলবশত বিসমিল্লাহ পড়েনি, লেগেছে যে ইচ্ছা করে না, ইচ্ছা করে বললে না পড়লে পশু এটা হারাম হয়ে যাবে, ভুলবশত যদি নাও পড়ে তারপরও ঈমানদার জবে করলে সেটা হালাল হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। কেন?
তার অন্তরের ভিতর আল্লাহর নাম জিকির আছে, সুবহানাল্লাহ। মুখে যদিও যদিও পড়েনি, তার অন্তরে সেটা বিরাজ করতেছে, সুবহানাল্লাহ। এই চাঁদ সফরুল খায়ের চাঁদ, এই চাঁদে দুই মুজদ্দদের ওয়াফাত হয়েছে। আজকে আমরা শুননি শুননি না শুননি, মাঝে মাঝে দুই চারজন যদি কিছু বেজালের লোক থাকে, তারপরে আমরা দাবি করতে পারবো যেহেতু আমরা সিংহভাগ শুননি, আলহামদুলিল্লাহ। শুননি কারা? যার আকিদা শুদ্ধ আছে। বাতিল কারা? যার আকিদাও শুদ্ধ, যার অন্তরে নবীর প্রেম আছে সে শুননি, যার অন্তরে নবীর বিদ্বেষ আছে সে বাতিল। আমাদের ওস্তাদরা বলতেন, বলবে শের বাংলার প্রশংসা করে যদি চেহারার মধ্যে হাস্য উজ্জ্বল দেখা যায়, তার চেহারা খুশি দেখা যায়, মনে করবে সেটা শুননি। আর যদি চেহারা মলিন করে ফেলেছে, বুঝবে সেটা ওয়াবি। এত দলিল দিয়ে, কিতাব দিয়ে, কোরআন দিয়ে, এত দলিল দিয়ে বোঝানো সম্ভব হবে না। শহরের বাংলার প্রশংসা করে যে যদি চেহারা মলিন করে, বুঝবে সেটা ওয়াবি। আর শের বাংলার প্রশংসা করে যদি খুশি হয়, এটা শুননি, আলহামদুলিল্লাহ। একেবারে থার্মোমিটার ছোট, জ্বর হলে থার্মোমিটার লাগায় না, একেবারে ছোট। ভারতের মধ্যে দুইজন মুজাদ্দাদ বিখ্যাত ওলি না হলে এই দেশে ইসলামের নাম ছিন্ন থাকতো না। একজন হলো ইমাম রব্বানি, কয়্যুম ইজমানি, মুজাদ্দদে আলফাসানি, শেখ আহমদ সুহিন্দি ফারুকী রহমতুল্লাহ আলাইহ, যার ব্যাপারে শুনিন যায় বাগদাদ ইমামুল ওলিয়া হুজুর সিদনা গোস পাক দাদানু 500 বছর আগে, 500 বছর পূর্বেই ওনার বড় ছেলে শেখ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহকে একটা জুব্ব মুবারক দিয়ে গিয়েছিলেন। এই জুব্বা তুমি বংশ পরম্পরায় পর্যন্ত গিয়ে 500 বছর পরে পূর্ব পাঞ্জাবের লুধিয়ানা শহরে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বংশ থেকে একজন বিখ্যাত ওলি তশরিফ আনবেন, তার কাছে আমার জুব্বাটুকু হস্তান্তর করবে, সুবহানাল্লাহ। 500 বছর পরে কোন জায়গায় কোন ওলি হবে সেটা যদি গৌসে পাক বলতে পারেন, আমার রসুল কি জানেন না? নিশ্চয় জানেন। যারা সেই জানেন বিশ্বাস করে না, তাদের নাম ওহাবি, তারা এটা বিশ্বাস করে না, বলে কালকে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আল্লাহ কিছু আল্লাহর প্রিয় বান্দাদেরকে সেই এলম দান করেছেন যারা জানে, আলহামদুলিল্লাহ। শেখ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে গোসে বাগদাদ রেদানুর শেখ যুব্ব মুবারক সৈয়দ কামালউদ্দিন কতিলি রহমতুল্লাহ আলাই, হযরত ইমাম রব্বানি, মুজাদ্দদ আলফাসানি রহমতুল্লাহ আলাইকে শহীদ শাহে বাগদাদের সেই যুব্ব হস্তান্তর করেছিলেন, সুবহানাল্লাহ। শাহ আকবর একটা খিচুড়ি ধর্ম বানিয়েছিল, কিছু মুসলমান থেকে, কিছু শিখ থেকে, কিছু হিন্দু থেকে, কিছু এই থেকে, কিছু এই থেকে, একটা খিচুড়ি ধর্ম, জড়া খিচুড়ি। নাম দিয়েছিল দিনে ইলাহি, নামটা সুন্দর। গত জুমাতে বলছিলাম না, কথাবার্তা এমন হবে, আমার রসুল বলেছেন কথাবার্তা এমন হবে নবীদের মতো সুন্দর সুন্দর কথা বলবে, কাজ হবে ফেরাউনের মতো, অন্তর হবে বাঘের মতো, নাউজুবিল্লাহ। এমন লোক আমাদের মাঝে এখন হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সেই দিনে ইলাহির মধ্যে শুধু সাধারণ পাবলিক নয়, আওয়াম নয়, বড় বড় বিখ্যাত আলেম পর্যন্ত জড়িয়ে পড়েছিলেন, নাউজুবিল্লাহ। এখনো সব জায়গায় আলেম আছে না, ওহাবি আছে সেখানেও আলেম আছে, তবলিগি আছে সেখানেও আলেম আছে, জামাত ইসলামী আছে সেখানেও আলেম আছে, সুন্নি আছে সেখানেও আলেম আছে, আওয়ামী লীগ আছে সেখানেও আলেম আছে, বিএনপি আছে সেখানেও আলেম আছে, জাতীয় পার্টি আছে সেখানেও আলেম আছে, সব জায়গায় আলেম আছে।
মাছ বাগানের বার সবগুলো মসজিদে লাগে না, গরু গরুও কিছু লাগে, খাখানাতেও কিছু লাগে, মসজিদেও কিছু লাগে, খাস ফাইরে কিছু লাগে, মূল ফাইরে কিছু লাগে, খুদ্দি খুদ্দি বেড়াল দি দিও না খাস ফাইর খাসাতে দিয়ে দেরি ওই উদ্দি তুলি জামা দিয়ে পারলে উগ্র দিয়ে দে, দুয়ে দিয়ে দে, তিন দিয়ে দেয় কি মূল ফাইর। বাগানের বাস বিভিন্ন জায়গায় যায়, আগে যে পুকুর পারে ফাঁকা তৈরি করতো মাছ দিয়ে, সেখানেও কি দিত মাছ দিত, সেটাও মাছ বাগানের মাছ, কবরেও মাছ দেওয়া হয়, মসজিদেও মাছ দেওয়া হয়। এই জন্যে মোল্লা মৌলবী সব জায়গায় আছে, হুজুরেরা সব জায়গায় থাকে, হুজুর দেখলে হবে না, আপনি দেখতে হবে সে আশেক রসুল কিনা, আশেক রসুল হলে সেটা সহি শুদ্ধ আলেম। আশেকে মুস্তফাকে আজামে আল্লাহ আল্লাহ কেতনা সরদা আর সওয়ালে বি শুনতে আজা কো ক্যা আজাতে আজানে বেলালি। সুবহানাল্লাহ, আমার রসুলের দরবারে কিছু সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এ বেলাল তো একটু টোকলা এ কথা বলে, জিব্বা বার আসাদু আর আসাদু বলতে পারে না, আসাদ বলে লেবা দিয়ে মানুষ করতে নো আছে না, জিব্বা বাদ দেরি কথা কইতে লেবা দে, আসাদু আর লাইলা আসাদু সিন উচ্চারণ করতে পারতেন না, এটা সিন বলতেন। কিছু লোকে বলল, হুজুর একজন সহি শুদ্ধ পরে এমন লোক দিলে ভালো ভালো হবে না, ঠিক আছে তোমাদের ভালো লাগলে দাও। আজান দিল একজন সহি শুদ্ধ যে পড়ে, আমাদের দেশে অনেকেই বলে না যে ওয়াহাবিরা সুন্দর পড়ে, ওয়াহাবিরা সুন্দর পড়ে, আমার রসুল 1400 বছর আগে বলে গিয়েছেন, তারা সেটা হুলকুমের উপর থেকে পড়ে, তাদের লাই ইজাবুজু তারাকিউম, তাদের এটা কণ্ঠনালী অতিক্রম করবে না, হুলকুমের ভিতরে যাবে না কোরআনের ফয়েজ। তারা কোরআন শরীফ খুব সুন্দর পড়বে, কিন্তু কোরআনের কোরআনের ফয়েজ তাদের কণ্ঠনালী হুলকুমের ভিতরে যাবে না, মুখ থেকে পড়বে। আরবি ইংরেজি পড়া পড়িয়ে শিক্ষিত যারা মুখে মধু হৃদয়পূর্ণ হিংসা অহংকারে মানুষ পাব করে, মুখের মিষ্টি দেখলে হবে না। আজান হল, হযরতে রুহুল আমিন জিব্রাইল ইসলাম আর রসুলের দরবার তশরিফ আনলেন, ইয়া রসুলাল্লাহ মহান রব্বুল আলমিন আজ আপনার কাছে সংবাদ দিয়েছেন মদিনায় পাকের মসজিদে কি আজান হয়নি, আজকে কি হুজুর আজান দেয়া হয়নি। আমার রসুল বললেন, আজান তো দেয়া হয়েছে, বলে আল্লাহ বলেছেন আজকে আরশের মধ্যে আজান শোনা যায়নি। সুবহানাল্লাহ, কি আল্লাহকে শুনেন না, আল্লাহকে শুনেন, বুঝাচ্ছেন প্রেম, প্রেম যার কাছে আছে তার আজানই শুদ্ধ আজান, প্রেম থাকলে তার কেরাতই শুদ্ধ কেরাত, তার তেলাওয়াতই শুদ্ধ তেলাওয়াত, তার নামাজ ওই সহি নামাজ। সুবহানাল্লাহ, শিরকাতের জিসমে তাজিম হাবিব উস বুরে মজহব পে লানত কি জিয়া সালাত লিয়া রাসূলুল্লাহ আলাইকুম যেই দর্শনে যেই মজহবে নবীর মুক্তিকে শিরিক বলে, নবী প্রেমের কথা বললে শিরিক বলে, নবীর তাজিমের কথা বললে শিরিক বলে, সেই মজহাবের উপর আল্লাহ লানত। আলা হযরত ফাজলে বিল্লবী রহমতুল্লাহ বলেছে, পড়লে হবে না, অন্তর আল্লাহ জামা কাপড় চায় না, অন্তর চায়, আপনার রুকু সৈদা চায় না, আপনার অন্তরে আল্লাহর ভয় বিধি কত আছে সেটা চায়। আবা কাবা নি যাতই লই মগর যত দিল কি সবাই, কত বড় আবা পড়েছে, কত বড় কবা পড়েছে, কত বড় জুব্বা পড়েছে, কত বড় ফাঁকিটি পড়েছে, আল্লাহ সেগুলো জান না, আল্লাহ জান কি মগর যাতা দিল কি সবাই, পরিচ্ছন্ন অন্তর খালস এবাদত কে করতেছে সেটা চায়, রুকু সহিদা করলে
সেটা নয়। রুকুর মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে, সেইদার মধ্যে আল্লাহর ভয় কতটুকু অন্তরে আছে সেটা চায়। সুবহানাল্লাহ। আমার রসুল নামাজ পড়তেছেন, সাহাবায়ে কেরাম পিছনে মুক্তদি আছেন, সালাম ফিরানোর পর আমার রসুল বলতেছেন, তোমরা কি মনে করছো আমি কেবলার দিকে নামাজ পড়তেছি? শুধু তা নয়, সেটা খেয়াল করবে না, আমি নামাজের মধ্যে তোমাদেরকে দেখি, তোমাদের রুকু দেখি, তোমাদের সৈদা দেখি। শুধু তাই নয়, রুকু আর সৈদার মধ্যে তোমাদের অন্তরে আল্লাহর ভয় বিধি কতটুকু আছে সেটা পর্যন্ত আমি দেখি। সুবহানাল্লাহ। ইন্নি লানজুরু ইলা রুকুইকুম ওয়া খুশুইকুম ওয়া ইন্নি লানজুরু, আমি নিশ্চয় দেখি তোমাদের রুকু সৈদা এবং তোমাদের অন্তরে ভয় বিধি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কত দূর পর্যন্ত দেখেন? আমি তো এই মসজিদও পুজো দেখি না, উপরে যারা নামাজ পড়তেছে আমি দেখতেছি, আমি যখন কেবলার দিকে নামাজ পড়ি পিছনে তো কাউকে দেখি না, দেখি। আমার রসুল বলতে চান, ইন্নি লানজুরু ইলা রুকুইকুম ওয়া খুশুইকুম ওয়া ইন্নি লারাকুম মিন ওয়ারাই যাহরি। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা মনে করো না আমি কেবলার দিকে নামাজ পড়তেছি, আমি নামাজের মধ্যে তোমাদের রুকু দেখি, তোমাদের সেজদা দেখি, তোমাদের অন্তরে আল্লাহর ভয়ভীতি কতটুকু আছে সেইগুলো দেখি, আমি তোমাদেরকে সামনে পিছনে বরাবর দেখি। সুবহানাল্লাহ। সামনেও দেখি পিছনেও দেখি। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আছে, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়ামা রাআইতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কত দূর পর্যন্ত দেখেন? সুবহানাল্লাহ। সামনে পিছনে বরাবর দেখেন, কত দূর পর্যন্ত দেখেন? আমার রসুল বললেন, হাত্তাল জান্নাত ওয়ান নার, হাত্তাল জান্নাতি ওয়ান নার, বেহেশত থেকে দোযখ পর্যন্ত 18,000 আলামার জগৎ আমি একসাথে দেখি। সুবহানাল্লাহ। এই আকিদা সুন্নিদের আকিদা, আর ওয়াহাবিদের আকিদা হলো নবী কো পাশে দিওয়ার কা ভি খবর, পাশে দিওয়ার কি ভি খবর নেই, দেওয়ালের দেওয়ালের পিছনে কি হচ্ছে সেটা নবী জানে না, নাউজুবিল্লাহ। এইসব বাতিল কথা যারা প্রচার করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে দুইজন মুজাদ্দাদ সোচ্চার ছিলেন, একজন একজন ইমাম রব্বানি মুজাদ্দাদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাই, ওনার ওফাত এই সানের 27 তারিখ, এই সানের 27 তারিখ। আর আর হযরত ইমাম আহমদ রেজা খান ফাজল বেরলভি রহমতুল্লাহ আলাই, ওনার ওফাত এই সানের 24 তারিখ, অর্থাৎ আগামীকাল। আগামীকাল দেখার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে বড় সম্মেলন হবে, আলা হযরত কনফারেন্স, চট্টগ্রাম থেকেও অনেক গাড়ি যাবে। মুজাদ্দাদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাই আকবরের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠলেন, প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠলেন, আকবরের বিরুদ্ধে কথা বলতে লাগলেন। সরকার অন্যায় করলে সেটার বিরুদ্ধে ইমানি জজবা নিয়ে কথা বলার সাহস প্রত্যেকের নাই। হযরতে মুজাদ্দাদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাই বাদশাহ আকবরের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠলেন, ওনাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, লম্বা কথা এই সময় বলার সুযোগ হবে না, ওনাকে জেলখানায় দিয়েছেন, গ্রেফতার করে কারাগারে দেওয়া হয়েছে। এই কারাগারের ভিতর চোর ডাকাত গুন্ডা কত ছিল সবগুলোকে উনি জিকির করে আল্লাহর ইবাদত বন্দী করে সবগুলো ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন নলি বানাই ফেলেই, এইসবের আর বিচার করতে হয়নি, ওদের এবাদত ওদের জিকির ওদের তসবি তাহলিল দেখে অবাক হয়ে গেছে। ওনাকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, রাজ দরবারে ডাকা হয়েছে, যেটা তো কোনো কোনোভাবে এটা কন্ট্রোল করা যাচ্ছে না। জল্লাদকে বলে দিয়েছে, আমি যখন টুপি এমনি টেবিলের উপর রেখে দেবো তোমরা পিছন থেকে গর্দান মেরে দেবে, নাউজুবিল্লাহ বলেন না। রাজ দরবারে মুজাদ্দাদ আল-ফাসানি রহমতুল্লাহ প্রবেশ করলেন, একা কেউ নাই। বাদশাহ বলতে চান, মাওলানা সাহেব আপনার কি আছে? আমার সৈন্যবাহিনী আছে, অস্ত্র শস্ত্র আছে, আমার অনেক কিছু আছে, আমি বললে জল্লাদ আপনার কর্দন ফেলে দেবে, আপনি
এত বিরোধিতা করতেছেন কেন? মুজাদ্দদ সাহেব একটু পাশে মুখ দিয়ে ডান দিকে মুখ দিয়ে বললেন, হাই কুই হাই, কেউ আসো কেউ আসো কেউ আসো, বলার সাথে সাথে দুইটা সিংহ হাক করে দৌড়ে এসেছে, যেমন বাদশাকে এখন খেয়ে ফেলবে। বাদশা দেখে তো হুজুর 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 জল্লাতে কয়ে যে জল্লা চিন্তা করতেছে আমাদেরকে বলছে, ইয়ার বাদশা ওনার গর্দন করে দেখুন, বাদশা নিজে হুজুর হুজুর করতেছেন, এখন কি করি? বাঘ তো বাদশা দেখতেছেন, জল্লাতে তো বাঘ দেখতেছে না। এমন বলায়তি শক্তি সম্পন্ন বলি শেষ পর্যন্ত সবাই তওবা করতে হয়েছে। সুবহানাল্লাহ, কত বড় আলেম! আমরা তো গান করতে পারলে দুই চার কথা কথা বলতে পারলে এটা বড় আলেম মনে করি, কিতাব তো পড়ে নাই। কি বলতে চাচ্ছি, আমরা কোনো মোল্লা মৌলভি না, যেগুলো বক বক করে এগুলো কিছুই জানে না। বাদশাহ আকবরের সাথে কত বড় আলেম যুক্ত হয়েছিলেন, আল্লামা আবুল ফয়েজ ফয়েজি, পরে তওবা করেছে আবুল ফয়েজ। বাদশাহ আকবরের নবরত্ন, এই নবরত্নের মধ্যে দুইজন বিখ্যাত ভারতের বিখ্যাত আলেম ছিলেন, একজন হলেন আবুল ফয়েজ ফয়েজি, আর একজন ওনার ভাই আবুল ফজল। আবুল ফয়েজ ফয়েজি কোরআন শরীফের একটা তফসির লিখে দেন, 30 পারা কোরআনের তফসির আমার কাছে আছে আলহামদুলিল্লাহ, কোনো কানে একটা নোক্তাওয়ালা শব্দ নাই। সুবহানাল্লাহ, কত বড় ভাষাবিদ, নোক্তা করা শব্দ দিয়ে কোরআন শরীফের তফসির লিখেছে। মানে নোক্তা ছাড়া লিখবে কি করে? উনি আলিফ দিয়ে লিখেছেন, বা তা সা জিম এগুলো নেই, হা আছে। যেমন আলহামদু, আলহামদু বলতে হা মিম দাল এর মধ্যে কোনোটার মধ্যে, রসুল, রসুল শব্দের মধ্যে রা সিন ওয়াও লাম কোনোটার মধ্যে নোক্তা নাই। এইরকম নোক্তা ধরা শব্দ দিয়ে 30 পারা কোরআনে পাকের তফসির লিখেছেন এমন বিখ্যাত সাহিত্যিক, এমন বিখ্যাত আরবি ভাষাবিদ আবুল ফয়েজ ফয়েজি। বাদশাহ আকবরের ওখানে ছিল, বড় আলেম দেখলে পাগল হয়ে যান, বড় আলেম বড় আলেম, তার আকীদা শুদ্ধ আসেনি সেটা যদি যাচাই না করেন আপনি নিজেও ধ্বংস হবেন। এক জায়গায় গিয়ে আটকা পড়েছে, নোক্তা ছাড়া শব্দ কোনো মতে ওনার মাথায় আসতেছে, নোক্তা ছাড়া শব্দ কোথায় পাবো কার কাছে পাবো কোনো মতে মাথায় আসতেছে না। একদিন গভীর রাত্রে হযরতে মুজাদ্দদ আল-ফুসানি রহমতুল্লাহর কাছে গেলেন, উনি তো আরো বড় আলেম। সুবহানাল্লাহ, ফয়জি এসেছ, ফয়জি এসেছ, নোক্তা ছাড়া শব্দ পাচ্ছ না? সুবহানাল্লাহ, এমন ফেলায়তি শক্তি, কি জন্য এসেছেন সেটা উনি আগেই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, ফয়জি এসেছ, নোক্তা ছাড়া শব্দ পাচ্ছ না? আমি বলি শুনো, একে একে 100 শব্দ বলেছেন নোক্তা ছাড়া। সুবহানাল্লাহ, এইভাবে কাবু করে ফেলেছেন। এত বড় বিখ্যাত আলেম কাবু হয়ে গেছে, মুজাদ্দদ আল-ফুসানির কাছে তওবা করতে হয়েছে। সুবহানাল্লাহ, এই ব্যক্তি যদি জিহাদ না করতেন এই ভারতবর্ষে ইসলাম থাকতো না, আকবরের দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত হতো। অনেকদিন পর এখানে আরেক বাতিলপন্থী ছড়া দিল, আরবের মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর বাতিল আকীদা প্রচার করার জন্য মাথা ছড়া দিয়ে উঠল সৈয়দ আহমদ দেওলভি, ইসমাইল দেওলভি, আব্দুল হাই দেওলভি, এদের বিরুদ্ধে কলম ধরলেন ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভি রহমতুল্লাহ আলাই, আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে মিয়াত সাবেকা মুয়াইয়্যিদ মিল্লাতে তাহেরা ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভি রহমতুল্লাহ আলাই, শের বাংলা রহমতুল্লাহ আলাই দিওয়ান আজিজের মধ্যে লিখেছেন, যদি ইমাম আহমদ রেজার জন্ম না হতো ভারতবর্ষে কোন সুন্নি থাকতো না, সুন্নি শব্দ থাকতো না, পুরো ভারতের মানুষ ওহাবি হয়ে যেত। নাউজুবিল্লাহ, শের বাংলা রহমতুল্লাহ আলাই লিখতে চান, আলা হযরত না হলে
এই দেশে সুন্নি থাকতো না, সবগুলো কি হয়ে যেত? ওয়াহাবি হয়ে যেত। ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ ভাই আলা হযরত ফাজল বেদুবী রহমতুল্লাহ ওরস করতেন গরু জবে করে। আল্লাহর রহমতে হুজুরে এমন ছেলে আমাদের জন্য রেখে গিয়েছেন, তারা আলা হযরতের নাম ব্যঙ্গ করে আহমদ রেজাকে আহমক রাজা বলে, নাউজুবিল্লাহ বলেন না। যোগ্য উত্তরসূরি রেখে যেতে না পারলে খবর আছে আপনার বাবার জিয়ারত আপনি করেছেন, ছেলে যদি ওয়াহাবি বানিয়ে যান আপনার জিয়ারত বন্ধ হবে। আপনার বাবার ফাতে আপনি করেছেন, ছেলে যদি সুন্নি বানাতে না পারেন আপনার ফাতে বন্ধ হবে। এরপর থেকে এই বংশ থেকে উম্মার কিয়ামর দূত না ফাতিহা না দরুদ। যেখানে কেউ আকিদার মধ্যে একটু ব্যতিক্রম করেছে আলা হযরত তার বিরুদ্ধে কলম ধরেছেন। 9 বছর বয়স থেকে ফতোয়া লিখেছেন, সুবহানাল্লাহ, 9 বছর, 9 বছর বয়স থেকে উনি ফতোয়া লিখতেন। আল্লাহ ওনাকে কেমন মেধা দিয়েছেন, কেমন স্মৃতিশক্তি দিয়েছেন, কত এলম দিয়েছেন। পিলিবেত ভারতের এক জায়গা, পিলিবেতের মধ্যে জঙ্গলের ভিতরে এক মসজিদ বলি থাকতেন, ওনার কাছে এক মানুষ মৃত হতে গিয়েছে। উনি দেখে বল, তুমি এখানে কি জন্য এসে গেছো? সব বাকবাল লোক, হিংস্র জন্তু, তুমি এখানে কেন আসছো? এই কথা বলতে বলতে দেখা যাচ্ছে পিছন থেকে বাঘ দুইটা আসতেছে। ওই মসজিদ বলি ইশারা করলেন, তাম, বাঘ থেমে গেল। সুবহানাল্লাহ। ওই গোসুল আজম মাজবেন ভাই সম্পর্কে বলেছে, আকাশ বাতাস আর দেব দেবতা তাবতার যাহার হুকুমে চলে এই ত্রিভুবন কেন চিনলি না রে মন, গোসুল আজম মাজবেন ভাই মাওলানা কেমন। সুবহানাল্লাহ। জিন ফরি দেব দেবতা সবগুলো আল্লাহর গলির সামনে কাবু হয়ে যায়। উনি সেরা করে হাজার বাঘ থেমে গেল, বললেন তুমি এখানে নয়, দিল্লির মধ্যে একজন মাওলানা আছে, উনি কুতুবিয়তের মাকামের গলি, দিল্লির মধ্যে একজন গলি আছে উনি কুতুব, ওনার কাছে গিয়ে মুরিদ হও, ওনার নাম আহমদ রেজা খান। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতেছেন যার হুকুমে বাঘ থেমে যায় এমন ওলি বলতেছেন আহমদ রেজা কুতুব। আর মূর্খ লোক মাদ্রাসায় পড়েনি, জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করে, বলতেছে আহমক রেজা, নাউজুবিল্লাহ, আহমক বলে, বেকুব বলেছে, মূর্খ বলেছে। নেটের মধ্যে এটা খুললে পাওয়া যাবে। বলতেছে কেন? আলা হযরত বলেছেন তনজিহুল মাকানাতিল হায়দারিয়া আন ওয়াসমাতে আহাদিল জাহিলিয়া, এই কিতাবের এরকম 32 খণ্ডে একটা কিতাব, এক জীবনে লিখতে পারবে না, পারবে? এটা এটা আমি ওই দিন আজিজের নাম কি দিই, হ্যাঁ, আবুল কালাম, আজি আবুল কালাম সবাই খানা খাইতাম গিয়ে দিই এবুকু কিতাব আর কিনে দুঃখ দিবার ফুয়া কিনে, এটা 32 খণ্ড, এরকম 32 খণ্ড, এত বড় কিতাব যে লোকে লিখেছেন একজনের জীবনে লিখতে পারবে না। এইরকম ছোট বড় 1400-এর উপর কিতাব লিখেছেন এত বড় বিখ্যাত মুজাদ্দাদ। উনি যদি না হতেন ওয়াহাবিরা এই দেশের মানুষকে গোমরা করে ফেলত। বলছেন সাহাবা একরামের মধ্যে 2 জন ব্যক্তি আছে যাদের কোনোদিন জাহিলি যুগের কোনো আইব স্পর্শ করতে পারেনি। সুবহানাল্লাহ। জাহিলি যুগে যেগুলো আইব ছিল, যেগুলো দোষ ছিল, যেগুলো অপরাধ ছিল, যেগুলো মানুষের সম্ভ্রান্ত পরিবেশের লোকেরা পছন্দ করত না, এমন কাজ যাদেরকে স্পর্শ করেনি এমন 2 জন বিখ্যাত সাহাবি আছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আর এই মূর্খ দেখতে দিচ্ছে কিতাব পড়েনি। আমি চ্যালেঞ্জ করে বলতেছি কিতাব পড়েনি, কিতাব দেখেনি। ওই কিতাবের মধ্যে শরাবের একটা শব্দ এনে উনি উনি ব্যাখ্যা করতে চান কি এই বেকুবে, নাউজুবিল্লাহ বলেন না, এই কিতাব যে লিখেছে এই বেকুবে, এর বেকুব বলতেছে 14 পুরুষ মিলে এরকম একটা কিতাব লিখতে পারে নাই, বলতেছে বেকুবে বলছে
আবু বকর সিদ্দিক আর হযরত আলী ছাড়া আর সব সাহাবীরা শরাব খেয়েছে, নাউজুবিল্লাহ। মানুষ তো লেখাপড়া জানে না, মনে করতেছে এত বড় আলেমের ছেলে এটা ভুল বলতেছে। আলেম ছেলে হলে হবে না, সে কি এই আলা হযরত ফাজল বেল্লভী রহমতের এই কিতাবের মধ্যে লিখেছেন কি এই দুইজন দুইজনকে জাহিলি যুগের কোন আয়েব স্পর্শ করেনি, তারা কোনোদিন মদ পান করেনি, জেনা করেনি, চুরি করেনি, মিথ্যা বলেনি, মূর্তি পূজা করেনি, সুবহানাল্লাহ, কোন আইবের কাজ এরা দুইজন করেনি। অন্যদের মধ্যে হয়তো কারোর মধ্যে কোনো কিছু ইমান আনার পূর্বে দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু এই দুজনের মধ্যে কোনো কিছু নাই, দোষ ত্রুটি নাই, আলহামদুলিল্লাহ। কেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জন্ম হয়েছে খানায় কাবার ভিতর, উনি ব্যাখ্যা দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জন্ম হয়েছে কোথায়? খানায় কাবার ভিতর। ওনার মা তাওয়াফ ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা তাওয়াফ করতে গিয়েছিলেন, হঠাৎ প্রসব বেদনা এসে গেল, সন্তান হবার বেদনা এসে গেল, কোথায় যাবে, তাড়াহুড়া করে খানায় কাবার ভিতরে ঢুকে পড়েছেন, সুবহানাল্লাহ। সেখানেই মাওলা আলী শের খোদাজানুর জন্ম হয়েছে, সুবহানাল্লাহ। জন্ম হওয়ার পর তিনি চোখ বন্ধ করে রাখলেন, আমার রসুল যখন গেলেন, আমার রসুল যাওয়ার পর উনি চোখ খুললেন, দুনিয়াতে এসে চোখ খোলার পর সর্বপ্রথম যেই জিনিস দেখেছেন সেটা আমার রসুলের নূরানি চেহারা দেখেছেন, সুবহানাল্লাহ। 8 থেকে 10 বছর বয়সে উনি কালেমা পড়েছেন, ঈমান এনেছেন, সুবহানাল্লাহ। 8 থেকে 10 বছর বয়সের সেই বালক গুনাহ বুঝে না, গুনাহ চিনে না, গুনাহ করতে পারে না, সেই বয়সে গুনাহ করলে সেটা গুনাহ হয় না, সুবহানাল্লাহ, না বালক না। 8 থেকে 10 বছর বয়সে মাওলা আলী কালেমা পড়ে আমার রসুলের সাহাবী হয়েছেন, সুবহানাল্লাহ। এরপর থেকে আমার রসুলের ওই সাথে ছিলেন, এই কারণে গুনাহ ওনাকে স্পর্শ করেনি। শরাব পান করা, জেনা করা, মিথ্যা বলা, শিরিক করা, মূর্তি পূজা করা, কোনো আয়েব ওনার মধ্যে ছিল না, সেটাই বুঝাতে চেয়েছেন। আর মূর্খ বলতেছে আরেক কথা, সিদ্দিক আবুল জানু আমার রসুলের 2 বছরের ছোট বয়সে পুরো জীবন আমার রসুলের সাথে ছায়ার মতো ছিলেন, আপনারা জানেন, এই জন্য ওনার মধ্যেও এইসব দোষ ত্রুটি আসেনি। আলা হযরত ফাজল বেল্লভী রহমতুল্লাহ আলাই উনি নাফি দেশে যে শেভ করতেছেন, হঠাৎ করে উঠে চৌকির নিচে চৌপায়ার নিচে হাত দিয়ে এমনি এমনি করতেছেন, আবার যখন নাফিদের সামনে আসলেন দেখা যাচ্ছে ওনার হাত এই পর্যন্ত কাপড় ভিজা, সুবহানাল্লাহ। দিন গেল সন্ধ্যায় একদল লোক এসেছে, বলতেছে আজকে যদি আলা হযরত আমাদের জাহাজ রক্ষা না করতেন আমরা সবাই সমুদ্রে ডুবে যেতাম, আমাদের জাহাজের তলা ছিদ্র হয়ে গিয়েছিল, পানি উঠতেছিল, আলা হযরত নিচে হাত দিয়ে কি করেছেন সেটা বন্ধ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এইটা হলো কুতুবিয়তের মকামের, যার মধ্যে কুতুবিয়তের শক্তি আছে তার দলায়তি শক্তি, সুবহানাল্লাহ। এলমের মধ্যে তো আপনি অনুধাবন করতে পারবেন, এই কিতাব এইরকম 32 খণ্ড, এইরকম 91 এই প্রথম 2টি আর শেষ 2টি খণ্ড এনেছি আমি ওদেরকে দেখানোর জন্য, বুঝাতে চাচ্ছি এই 2 মুজাদ্দাদ প্রত্যেক বিষয়ে কলম ধরেছেন, যেখানে আকিদার ব্যাপারে কোন আপত্তিকর কথা পাওয়া গেছে, কেউ কিছু বলেছে, এখন বর্তমানে আপনারা সহজে বুঝছেন, ফেসবুক আছে না, আমি তো এগুলো চালাই না, বুঝি না, ফেসবুক আছে না, ঢাকাতে কেউ বললে চিটাং থেকে জবাব দিয়ে দেয়, দুবাইতে বললে আমেরিকা থেকে জবাব দিয়ে দেয়, ফেসবুকে যারা ফেসবুক চালায় তারা বুঝে। আর আলা হযরত ওই যুগে যখন কেউ আমার নবীর সামনে ওলির সামনে সুন্নি আকিদার বিরুদ্ধে কোনো কথা কেউ যদি লিখেছে বলেছে, তাৎক্ষণিক সেই বিষয়ে একটা কিতাব লিখে বাজারে ছেড়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেভাবে 1400-এর উপর কিতাব লিখেছেন,
একটা নমুনা দেখানোর জন্য এনেছি আপনারা বুঝার জন্য। এটা কেমনে লিখেছেন আমার মতো শক্তি দিয়ে নয়, আল্লাহর গলির কলমের মধ্যে আল্লাহ এমন বরকত দিয়েছেন এগুলো লেখা তাদের পক্ষে সম্ভব হয়েছে। এরা না হলে আমরা সুন্নি হওয়ার সুযোগ পেতাম না। এটা আমার কথা নয়, ইমাম আহলে সুন্নাত গাজী এদিন মিল্লাত আল্লামা শাহ সুফি সৈয়দ আজিজুল্লাহ আল কাদরী শের বাংলা রহমতুল্লাহ এর কথা দিওয়ান আইজের মধ্যে উনি লিখেছেন, আলা হযরত না হলে এই দেশে মানুষ ওয়াহাবি হয়ে যেত, সুন্নি থাকত না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আল্লাহ পাক সুবহানাল্লাহ এই দুই বুজুর্গের সংক্ষিপ্ত আলোচনা করলাম, আল্লাহ তাদের রুহানি ফুয়েজাত বরকাত আমাদেরকে নসিব করুন, আমিন। আলা হযরতের যেদিন ওফাত হচ্ছে সেদিন এক বুজুর্গ স্বপ্নে দেখেছেন এক জায়গায় আমার রসুল কিছু সাহাবা নিয়ে অপেক্ষমান আছেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? বলে আহমদ রাজা খান ফাজলে বেল্লভের জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ, খবর নিয়ে দেখা গেল ওই সময় আলা হযরতের এন্তেকাল হয়েছে, ওফাত হয়েছে। সুবহানাল্লাহ, ওনার রুকে স্বাগত জানানোর জন্য এই ধরনের বিশ্ববিখ্যাত আশেক রসুল বিশ্ববিখ্যাত আলেম আল্লামা মুফতি আহমদ রেজা খান ফাজলে বেল্লভি রহমতুল্লাহ রাই এই মাসে ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় আলা হযরত কনফারেন্স, আলা হযরত উরসে, আলা হযরত বিভিন্ন জায়গায় চলতেছে, সুন্নিরা আলা হযরতকে স্মরণ করতেছে। সংক্ষেপে আপনাদের পক্ষ থেকে আমিও কিছু স্মরণ করে আপনাদের সবাইকে শরীক করলাম যে আলা হযরত ফাজলে বেল্লভি রহমতুল্লাহ দলায়তের ফয়েজ, রুহানি ফয়েজ, তার কুতুবিয়তের ফয়েজ আমাদেরকে নসিব করুন, আমিন। এই এসব বুজুর্গদের দলায়তি শক্তি রুসিলায় আল্লাহ পাক আমাদের ইমানকে হেফাজত করুন, আমাদেরকে আমাদের আওলাদদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন।